কন্যা সন্তানের জন্ম দিলেন সাংসদ, নাম রাখলেন করোনা। কন্যাশ্রী ঘরে এলো। রমজান মাসে বুদ্ধ পূর্ণিমার দিন দ্বিতীয় সন্তানের মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার 7ই মে শ্রীরামপুরের একটি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেন তৃণমূল সাংসদ। বিশ্বজুড়ে করোনা অস্থিরতার অবসান ঘটার প্রত্যাশায় সদ্যজাত সন্তানের ডাকনাম করোনা রাখার সিদ্ধান্ত নিয়েছেন অপরূপা ও তাঁর স্বামী রিষড়া পুরসভার কাউন্সিলর মোহাম্মদ সাকির আলী। তবে মেয়ের ভালো নাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অনুরোধ করবেন। লকডাউন চলছে, তাই কলকাতার হাসপাতালে যাওয়ার ঝুঁকি না নিয়ে শ্রীরামপুরেই সাংসদকে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তিনি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। সদ্যজাতকে নিয়ে সাংসদ ভালোই আছেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। ये दूसरा संतान है जो जन्म लिया, थोड़ी देर पहले जन्म ली। और ये करोना का जो परिवेश और करोना का जो पूरे वर्ल्ड में ये लॉकडाउन चल रहा है, इस समय में उसका जन्म हुआ है, इसीलिए उसका नाम पुकारू नाम जो है करोना रहेगा। और असल नाम जो है हमारी माननीय मुख्यमंत्री हमारी दीदी ममता बनर्जी, ये नाम उनका रखेंगी, उनको अनुरोध करेंगे कि एक अच्छा नाम हमारी लड़की के लिए दें। आपका नाम मोहम्मद साकिर है। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।